জিনিসটা বুঝলাম না, বুঝিয়ে গোবেন কিসের জন্য মায়ের এলো বৃদ্ধাশ্রমে দিবেন? আমার বউ হ্যাঁ রাত্রে বেলা ঘুমাইতে পারে না, আমার মা এই বুড়ি খালি কাশে এই খুক খুক করে কাশে, এই কাশিটা আমার বউয়ের পছন্দ না। কি কইছি বোঝো নাই? আমার বউয়ের পছন্দ না, আমার বউ রাত্রবেলা ঘুমাইতে পারে না, এটাকে আমি সহ্য করব। তাহলে এই কাশে তাহলে একটু ডাক্তার দেখায় ভালো করতে। আর চুপ করো, তুমি জ্ঞান দিও না আমার বউয়ের সামনে, এটা আমার একটা প্যাস্টিজের ব্যাপার। আর কাশির তো একটা সিস্টেম আছে, সারাটা রাত কাশে দাও না, খালি কাশে খালি কাশে খালি কাশে। হ্যাঁ আমি ওই তুমি রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো, আটো আটো কইতেছি না, কামি করো না। তারপরে আর আমার বউ, তোমার কি একটু মনটা পড়ে না আমার জন্য, যে আমার বউ আমার একটু ভালোবাসুক? হ্যাঁ আমার জন্য তোমার মন পড়ে না? আমার বউ যদি ভালোবাসে তোমার কি হিংসা লাগে নাকি? হ্যাঁ মানুষ বোর্ড ধরে বলে জামাই বেড়া হয়, হ্যাঁ শুনছি আগে, আর আজকে বাস্তব নিজে চোখে দেখলাম। ভগবান একবার তো গর্ভধারিণী মা, তারে বলে আবার বৃদ্ধাশ্রমে দেবো। ওদের মন জোগায় চলবি গো, এটা আবার কাকে ধরে নিয়ে এসেছো? ওর নাম নিতাই। নিতাই সে তো বুঝলাম, কিন্তু এখানে কেন? ও আমার বাড়িতে থাকবে। আমি থেকে আমাদের বাড়িতে থাকবে মানে কি বলো? না মানে কাজকাম করবে। কাজকাম করবে? বাইরের যা কাজকাম সে তো আমিই করতে পারি, আবার লোক লাগবে কেন? হ্যাঁ ও একেবারে পার্মানেন্ট থাকবে না, আমাদের বাড়িতে 10 পনেরো দিন থাকবে, ওর একটু সমস্যা। অন্য জায়গায় একটা কাজ ম্যানেজ হয়ে গেলে তারপরে দেখবেন যে আমি পুরো রুট করে গেছি। শোনো, আবার কেতলা নিয়ে একবার শ্বশুর করে আমি কাঁদে দেবো গা, আপনার অন্ন ধ্বংস করবো না। আর তাছাড়া আমাকে বাড়ি থাকবে, হ্যাঁ এই যে এই যে বুদ্ধি বুদ্ধি না মনি বুদ্ধি মনি বুদ্ধি না, আমি বাতরান্ধ হারি হারি বাতিল দিবার পারি, তারপরে গাছে পানি দিবার পারি, গরু বসে বলবার পারি, তারপরে গোসলের পানি উড়িয়ে দিয়ে হারি, আবার মনে করেন যে গোসল কানাকারে পহরা দিয়ে হারি, তারপরে মনে করেন যে দাদার লুঙ্গি মুঙ্গি যা আছে সব দিয়ে দিয়ে হারুম, দু তিন লুঙ্গি দাদা আছে সব দিয়ে দিয়ে হারুম, আমাদের কাপড় দিয়ে দিয়ে হারুম। ছেলে বোঝনাই কেন বিপদে পড়ছে নিয়ে আইসি, আর মানুষ কি করতে গেলে আমাকে তো জন্মই কাজ কাজ করার নিয়ে গেছে, আমরা হলো কাজের জন্য বোঝেন নাই, কাম ছাড়া একটু থাকারই না, খালি কামের উপরেই থাকি। শোনো তাহলে খাবার রেডি করো, আমি ওর সবার জন্য দেখে দিয়ে আসি। ঠিক আছে তাই করো। আচ্ছা নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ আমি তাই, আরে হাই চিন্তা করো না, বলছিলাম না খুব ভালো খুব ভালো। Thank you.
হ্যালো হ্যাঁ নিমাই আমি দাদা হ্যাঁ আসি ভালো তোরা কেমন আছিস আসি আমি এক জায়গায় আছি শোন তোর যে জন্য ফোন দিছি তোর কাছে কার্তিক যাইতে পারে কার্তিক গেলে কার্তিককে 5 লাখ টাকা দিয়ে দিবি আর আমাদের ওই যে ইসি থেকে যে বিলটা আসার কথা 14 লাখ টাকা ওই টাকাটা তুই ক্যাশ করবি আমার কথা জিজ্ঞেস করলে বলবি যে সে ব্যস্ত আছে আর এটা আমার নতুন নাম্বার এই নাম্বারটা তোর কাছে রাখবি না না এই নাম্বার কারো দিবি না তবে তুই আমার সাথে যোগাযোগ করবি আর ওখানে 2 লাখ টাকা দিবি আর 14 লাখ টাকা ক্যাশ করবি আর আমাদের বিজনেসের দিকে যে বাকি যে সাইডটা আছে ওই সাইডটা তুই রানিং করে দে ওখানে যদি টাকা লাগে তুই এই নাম্বার আমার কল দিবি আমি তোর টাকা দিয়ে দিব হুম আরে টেনশন করিস না আমাদের 1 কোটি টাকার প্রজেক্ট ওইটা কি সারা যায় আসি আমি কোথাও আসি আমার টেনশন করতে হবে না তোরে যেটা বলছি এই তুই আমার পরে ফোন দিস রাত ফোন দিস বুঝছ তোর দিকে মেলা কথা আছে আমি যে মালিকের কাছে কাম করি না গরু ছাগল না সবই আছে এনে আমি কি গরু বলতে তোর দিকে পরে কথা কমি হ্যাঁ পরে আচ্ছা ঠিক আছে নমস্কার 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 আমার বন্ধু আমরা দুজনে এক সময় এক বইতে কাম করতাম এনে হে মনে করেন যে আমারে হঠাৎ করে ফোন দিছে তাই না দেখি তোমার মোবাইল একটু এই রে গাধা মনে হবে আপনি কি সুন্দর বিউটি কুইন লাগতেছে আপনার গাছে পানি দেওয়া এগুলাই তো করি আমি তো কামলা তুমি মোবাইলে যা যা বলছিলি আমি সবকিছু শুনেছি তুমি সত্যি করে বলবে কে তুমি নাকি মানে আমি ফোনে যা বলছি আপনি সব শুনে ফেলেছেন সবই শুনেছি আমি এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব কিতাব অমুক বিজনেস তমুক বিজনেস সব কিছু শুনেছি এবার তুমি সত্যি করে বলো তো কে তুমি ঠিক আছে আপনি যখন সব শুনেই ফেলছেন বলতে তো হবেই শুনেন আমি আসলে কোনো কাজের লোক নই আমি একজন বিজনেসম্যান আমার কোটি কোটি টাকার বিজনেস আমি আপনাদের এখানে ছদ্মবেশে আশ্রয় নিছি কিন্তু কেন সেটা আমার বিজনেসে আমার একটা শত্রু জন্ম নিছে তার সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে কিছুদিনের জন্য আমি এখানে আশ্রয় নিছি আমার সমাধানটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাবো তোমার মোবাইলটা নাও সমস্যা সমাধান হয়ে গেলে চলে যাবে হ্যাঁ না না তোমার কোথাও যাওয়ার দরকার নেই তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে শুধু থাকবে না মানে সারা জীবন এই বাড়িতেই থাকবে মানে কি আমি ঠিক বুঝলাম না এই বাড়িতে আমি সারা জীবন থাকব মানে কি কি কেমনে কি সুরছে না না এবার তো আমি কি কি হিসেবে থাকব কেন আমার জন্য থাকবে আমি তোমার জন্য ঠিক বুঝলাম না আপনি তো না বুঝার কি আছে তোমার অনেক টাকা আছে আর টাকা যার আছে আমি তার দেখেন বুদি আমারে যে আশ্রয় দিছে সে তো দয়া করে আশ্রয় দিছে তাছাড়া দাদা এখনো জীবিত আপনি দাদা থাকা অবস্থায় ঠিক আমাকে আশ্রয় দিবেন ঠিক বুঝলাম না আরে তোমার দাদা জীবিত আছে তাতে কি হয়েছে তোমার দাদার তো অত টাকা পয়সা নেই যত টাকা পয়সা তোমার আছে হুম বুঝল বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে না না কোথায় ঠিক থাকলো আমার কথা তো শেষ করতে দাও শোনো আজকে রাতে তুমি আমার ঘরে চলে এসো
আচ্ছা দাদা সেই ব্যবস্থা আমি করব আচ্ছা ঠিক আছে রাতে কয়টা আসবো ঠিক 11টার সময় ওকে চলে আসবো ধরতে পারি অবশ্যই চলে আসবো আচ্ছা ঠিক আছে স্বামী সে তো পুরুষ ঠিক আছে ও পুরুষ আর তুমিও পুরুষ আচ্ছা এই যে আপনি আমারে এই গোপন কাজ করার জন্য যে ঘরের ভিতরে আনলেন আপনার জামাই যদি জানে তখন কি হবে আরে ও কোথেকে জানবে থাকলে তো জানবে আর যদি জেনেও যায় তাহলে ওকে মানে ঠিক আছে তাহলে আপনি যে আমার প্রতি এতটা আকৃষ্ট হয়েছেন বলেন আমি আপনার জন্য কী করতে পারি কি করতে পারি মানে তুমি কিছুই বুঝো না এই শুধু শুধু কথা বলে এভাবে সময় নষ্ট করছো কেন চলো না যাবো আমার কিন্তু লজ্জা করে লজ্জা করে আমি এক্ষুনি তোমার লজ্জা ভাঙিয়ে দিচ্ছি কেউ না আমি সামান্য একজন কৃষক মানুষ এই যে আপনার বাড়িতে আশ্রয় নেওয়া আপনার সাথে টাকা পয়সার অভিনয় করা এই সবগুলো ছিল একটা প্ল্যান দেখ বন্ধু ভালো করে দেখ যে বৌরে এত ভালোবাসে মার আরে ঘাট ধরে বৃদ্ধাশ্রমে রাই খাইছ একটা কথা সারা জীবন মনে রাখবি মায়ের জায়গা মায়ের কাছে বোর জায়গা বোর কাছে শুনেন বুদ্ধি কিন্তু মনে করেন না সামান্য একটু অভিনয় করলাম বন্ধুরে বুঝাইলাম যে দেখ কে আপন কে বোন সামান্য করে টাকার লোক পাইয়া তারপর বিছানায় পর্যন্ত চলে আসত শোন সবচেয়ে ভালো হবে কি জানিস সকালবেলায় গিয়া বৃদ্ধাশ্রম থেকে তোর মারারে ফিরত নিয়ে আসিস অন্তত পক্ষে তার কোনো পুণ্যি না হলেও পাপ হবে না যদি আসি কিছু মনে করিল না তুমি আমাকে ক্ষমা করে দাও চোপ একদম চোপ একবারের জন্য আমার তুই টাচ করবি না একবারও তুই আমার টাচ করবি না হাইরে কলঙ্কিরে নারী তুইও একটা নারী আর আমার মাও একটা নারী মা আমার পেটে ধরছিল
তোর মতো কলঙ্কি নারীর জন্য আমি আমার মায়েরে যে মা আমার গর্ভে ধরছিল যে মা আমার না খাওয়াইয়ে খাওয়াইছিল যে আমার জন্ম দিয়েছিল যে মায়েরে আমি তাইলে এই জগতে এই জগতে মা বলতে কোনো জিনিসই থাকে না আর তোর মতো মহিলার জন্য আমি বাপ করে দেই তাইলে আমার মায়ের পায়ের নিচে যে আমার স্বর্গ আমার স্বর্গ তো যাবে যাবে এই দুনিয়াতে আরো যত সন্তান আছে সব সন্তান যা আমার দেখে শিখে তোর মতো কলঙ্কিনী নারীরে মাপ করে দেবো আমি তোমার পায়ে পড়ছি তুমি আমি কাজ করছি আমি যদি কাজটা করতাম তোর মতো কাউলা দিনে আমি এত কাছে থেকে চিনতে পারতাম না তুই শোন তোদের মায়েরা আমি এই সর্বৃষ্টির নাইতে আমি যাবো আমার মায়ের আনতে যায় যদি আমার মাথায় গাছ ভাঙিয়া পাবে তাহলে আমি এই সর্বৃষ্টির নাইতে সকাল হই তুই আমার মায়ের এই বাড়িতে আসবো আর একটা কথা মনে রাখিস আমি আমার মায়ের নিয়ে আসার পরে তোর এই কলঙ্কি চেহারা এটা